আপনি আজকে টুপির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপির জন্য, এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন, এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন। হ্যাঁ বলেন, মসজিদ থেকে বের করে দিয়েছে কেন? আমাকে আমি এই টুপি মাথা দিয়ে মসজিদে গেছিলাম, হুজুর বলেছে কি এই টুপি পরে মসজিদে আসা যাবে না, পাঁচ কিলো টুপি পরে আসতে হবে, সেই জন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। কোন ধরনের টুপি পরা সুন্নত? টুপি হলো উত্তম টুপি, যেই টুপি মাথার সাথে লেগে থাকে এবং যেই টুপি কাফের বেদিনের টুপির সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এই ধরনের সকল টুপি জায়েজ। তবে আমার দেশে বুজুর্গির কথা বলে কিছু পাঁচকুল্লি টুপি মাথায় দেওয়া হয়, উপরে হিন্দুদের মঠের মতো দাঁড়ায় থাকে, তারা বলে এইটাই নাকি একমাত্র সহি টুপি, উপরে যে টুপি সোক্কা হয়ে অনেক উপরে উঠে থাকে এইটা অ্যাকচুয়ালি সুন্নতের টুপি নয়। এইটা তারা গোড়ামি করে পাঁচকুল্লি আলারা অন্য টুপিদেরকে মাথায় টাক লাগলেও সালাম দিতে চায়। আমি নিজে দেখেছি গবেষণা করে, সুন্নতি টুপি হবার জন্য দুইটা জিনিস হতে হবে, একটা টুপি হতে হবে গোল, আর দুই টুপি হতে হবে শক্ত। প্রমাণ বুখারী শরীফ কিতাবুল লিবাসে এসেছে, কানা আনাসুন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাবিসা আনাসুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বুরনাস বা বুরনুস, দুটোটাই এরাব চলে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরনুস পড়তেন, বুরনাস এটা কি? ছয় নম্বর হাশিয়াতে ইমাম মুজাহিদ ব্যাখ্যা করছেন, হিয়া কালানসুয়াতুন তাবিলাতুন মুদাওয়ারাতুন বিররাস, সেটা এক প্রকার গোল টুপি লম্বা। অন যেটা গোল ওটা লম্বা হয় কেমনে, যেটা লম্বা ওটা গোল হয় কেমনে, এটার ব্যাখ্যা চারোদিকে গোল উপরের দিকে একটু লম্বা। দুই শক্ত হবে, তার প্রমাণ কি? এটা আবু দাউদ শরীফের হাদিস। হ্যাঁ, আবু দাউদের হাদিস, আল্লাহ রসুলের ব্যাপারে সাহাবি বলেন, একদিন দেখলাম মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহতাল ইমামা, দেখলাম নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা পাগড়ি মুবারক না খুলে এক হাতে পাগড়ি ধরে আর এক হাতে পাগড়ির নিচে মাসা করলেন। তো বোঝা যায় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারকটা শক্ত ছিল। কথা বলেন, শক্ত পাগড়ি খোলা যায় লাগানো যায়, খোলা যায় লাগানো যায়। তো শক্ত পাগড়ির জন্য শক্ত টুপি হইতে হয়, নরম টুপিতে কোনোদিন শক্ত পাগড়ি হয় না। ঠিক আছে, যে পাঁচকুল্লি লাগান, এটা যদি পাগড়ি বাঁধেন, এই পাগড়ি খুললে লাগাইতে পারবেন না, আবার খুলে বাঁধতে হবে? হ্যাঁ, আচ্ছা, তাইলে হাদিস থেকেও বোঝা যায় যে টুপিটা শক্ত হবে, কি হবে,